জীবদ্দশাতেই পরিণত হয়েছিলেন কিংবদন্তিতে, আজীবন কাজ করেছেন মানুষের কল্যাণে। তিনি বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কথা। ব্রিটিশ সরকারের নাইট উপাধি পাওয়া একমাত্র বাংলাদেশি ও গুণী এই মানুষটির মৃত্যুতে যে ক্ষতি কখনোই পূরণ হবার নয় বলে মনে করছেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। রোববার সকালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে আর্মি স্টেডিয়ামে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে ফজলে হাসান আবেদকে। মাহবুব আসমির প্রতিবেদন। সমাজ আর দেশ যখন দুর্নীতি ও স্বার্থান্বেষী মানুষের দাপটে বিভ্রান্ত, সেখানে স্যার ফজলে হাসান আবেদ এক কিংবদন্তির নাম। তার জ্ঞান, সাহস, মানবতা ও বিচক্ষণতার জন্য পৃথিবীর অনেক সম্মানিত মানুষ ও রাষ্ট্রপ্রধান তাকে সম্মানিত করেছেন। 1936 সালের 27 এপ্রিল হবিগঞ্জের বানিয়াচং গ্রামে জন্মগ্রহণ করেন স্যার ফজলে হাসান আবেদ। বর্ণাঢ্য জীবনে তিনি কাজ করেছেন দেশ ও মানুষের উন্নয়নে। 70-এর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ও 71-এর মুক্তিযুদ্ধে লাখো মানুষের প্রাণহানি নাড়া দেয় মহান এই ব্যক্তিকে। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চাকরি ছেড়ে লন্ডনে চলে যান এবং স্বাধীনতার পক্ষে তিনি অ্যাকশন বাংলাদেশ ও হেল্প বাংলাদেশ গড়ে তোলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশের আর্থসামাজিক উন্নয়নে লন্ডনের আয়েশি জীবন ছেড়ে ফিরে আসেন জন্মভূমিতে। 1972 সালে ব্র্যাক প্রতিষ্ঠার মাধ্যমে নিজেকে নিয়োজিত করেন দারিদ্র দূর করার মহান ব্রতে। উচ্চাকাঙ্ক্ষাকে মাথায় রেখে কিন্তু কাজ করতে হবে। আগে ছিল কিভাবে মূলত সার্ভাইভ করব, মানে জাস্ট জীবনটা পার করব। এখন হচ্ছে না, আমি শুধু জীবন পার করব না, আমি সচ্ছল জীবন চাই। তার উত্তরসূরি ও সহকর্মীরা মনে করেন যে কোনো কঠিন পরিস্থিতির মধ্যে শান্ত থাকা ও এগিয়ে যাওয়ার শিক্ষায় তিনি সব সময় দিয়েছেন। উনি একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেছেন, 2030-এর মধ্যে 25 কোটি মানুষকে সেবার আওতায় আনার একটা বিষয় আছে। ভবিষ্যতের যে চ্যালেঞ্জ সেগুলো করার মাধ্যমেই উনার প্রতি আজকে শ্রদ্ধা জানাতে। এবছর ব্র্যাকের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন স্যার ফজলে হাসান আবেদ। পরে তাকে প্রতিষ্ঠানটির এমেরিটাস চেয়ারম্যান নির্বাচিত করা হয়। কাজের স্বীকৃতি হিসেবে অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন স্যার ফজলে হাসান আবেদ। ব্রিটেনের রানি দেয়া নাইটহুড উপাধি পান তিনি। এছাড়াও তিনি র্যামন ম্যাক্সাইসাই ওয়াইজ প্রাইজ অফ এডুকেশন, স্প্যানিশ ওয়ার্ডার অফ সিভিল মেরিট এবং ওয়ার্ল্ড ফুড প্রাইজ সহ বহু আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হন। শুক্রবার রাতে 83 বছর বয়সে থেমে যায় দারিদ্র বিমোচনের সেই বাতিঘর ও এক কিংবদন্তির মহা অধ্যায়। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।